শিক্ষার্থীবৃন্দ, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে আমরা যে জিনিসটি উল্লেখ করেছি সেটা হচ্ছে তারপর কত হলো এটাকে দেখলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো ভালো করে এটা গেল হচ্ছে তিন নাম্বার। এখন আমি চার নাম্বার গেল, এটা চার নাম্বার, এটা হচ্ছে চার নাম্বার। চার নাম্বার আমি সমাধান দিলাম, চারের সমাধান এটা। এখন আসো পাঁচ নম্বরের সমাধান, পাঁচ নম্বরের সমাধান কি আছে আমরা আবার দেখি। পাঁচ নম্বরের আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান অবধি কত এ প্লাস অবধি। এটা বিভিন্নভাবে করা যায়, আমি যেটা সহজভাবে করি এটা এ প্লাস টু প্লাস এক্স ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এখন এটা থেকে একটু কমন করবো, এখন থেকে একটু কমন করবো, এখানে কমন যাওয়া হচ্ছে এক্স, তাহলে কি থাকলো এক্স মাইনাস এ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট, এখানে কমন যায় এ প্লাস ওয়ান থাকবো কত এক্স প্লাস এ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি থাকলো এক্স মাইনাস এ প্লাস কত টু দ্বিতীয় বর্গ দ্বিতীয় বর্গ এক্স প্লাস কত এ প্লাস ওয়ান দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পরের লাইনে অঙ্ক অংশ হয়ে যাবে। এই মাইনাস দুই করলে এ মাইনাস টু আর এখানে হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস এটা অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার পঞ্চম নম্বরের অঙ্ক, পঞ্চম নম্বরের অঙ্ক বলে গাণিতিক সমস্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন প্রথম রূপে যে জিনিসটা দিয়েছিল সেটি হচ্ছে প্রথম রূপে যে জিনিসটি দিয়েছিল আমি এটা বুঝে নিলাম, আশা করি এটা বুঝতে পেরেছ। এখন দেখো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসায় এগুলো ভালো করে করবে। যে প্রথম যে অংশটা ছিল সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত টু এক্স ওয়াই মাইনাস থেকে ওয়াই, আমরা এটা করছিলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এখানে করছিলাম এক্স মাইনাস ওয়াই প্লাস কত ওয়ান আর করছিলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এটা ছিল এক নম্বর। আর দুই নম্বরে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত স্কোয়ার এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স স্কোয়ার। দুই নম্বরে তোমাদের যেটা দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত টু টু মাইনাস ওয়ান, আমরা এখানে করছিলাম এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস ওয়ান, এইটুকু সংখ্যা হয়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার আর ওখানে
लेकिन आप प्रैक्टिकल नेक्स्ट में भी आएंगे क्लास टू बी माइनस वन और फिर माइनस का फॉर्मूला है बी स्क्वायर माइनस टू बी क्लास टू वन हो जाए माइनस बी होल स्क्वायर आप एखे थकल बी माइनस वन होल स्क्वायर তার পরবর্তী রাখতে এ মাইনাস বি প্লাস বি মাইনাস ওয়ান আর এ মাইনাস বি মাইনাস বি এ মাইনাস প্লাস কত ওয়ান এখন এখান থেকে এই বি বা এ মাইনাস ওয়ান থাকল আর কি থাকল এখানে হচ্ছে এ মাইনাস টু বি প্লাস কত ওয়ান এটা অ্যান্সার আশা করি তোমরা তোমরা এটা বুঝতে পেরেছো আর যে সকল পদগুলি রয়েছে সেগুলো তোমরা আশা করি তোমরা ভাষায় বসে সেগুলো করতে পারবে তোমাদের যে তোমাদের সিলেবাস আছে 4.3 এবং 4.4 গতবার ছিল গতবার ছিল 4.1 4.2 এবার হবে 4.3 4.4 এবং পঞ্চম অধ্যায় নবম অধ্যায় একাদশ অধ্যায় এই অঙ্কগুলি এই অধ্যায়গুলি কিন্তু আবার ভালো করে করবে এবার তোমাদের গড ছিল একাদশ অধ্যায়ে তোমাদের মধ্যতর্ক প্রচুর থাকবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের মধ্যতর্ক প্রচুর আমি গত ক্লাসেও মধ্য প্রচুর কীভাবে নির্ণয় করতে দেখিয়েছি কিন্তু সেই ধারাবাহিকভাবে দেখানো হয়নি সব করে দেখানো হয়নি আর এবার আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখে তবে সব করে দেখাবে তোমরা সবাই ভালো থাকবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ সবার মঙ্গল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু